আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমত মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমে সেই মান আল্লাহ সুবহানাহু তাআলার আলী সুন্দরবার একটু শুকরিয়া আদায় করি, যার রহমত মেহেরবানিতে আজকে আপনাদের সামনে ইসলামের রাজনৈতিক মতবাদের সপ্তম পর্বে আলোচনা নিয়ে হাজির হয়েছি। যে মান আল্লাহ সুবহানাহু তাআলা হাজির হতে বিধান করেছেন তার আলী সুন্দরবার একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবির দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাকুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দীনে ভাই বোনেরা, ইসলামের রাজনৈতিক মতবাদের যে পয়েন্টটি আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে খেলাফত। আমি ইসলামী রাষ্ট্রের গঠন পদ্ধতি কর্মনীতির সংক্ষিপ্ত ব্যাখ্যা দানের চেষ্টা করব। ইসলামী অর্থাৎ খেলাফতের সংক্ষিপ্ত ব্যাখ্যা দানের চেষ্টা করব। ইসলামী আদর্শ অনুযায়ী সার্বভৌমত্ব প্রভুত্বের অধিকারী ও আইন রচয়িতার একমাত্র আল্লাহ তাআলা এ কথা ইতিপূর্বে বলা হয়েছে। বস্তুত এটাই হচ্ছে যে ইসলামী আদর্শের মূলনীতি। দুনিয়াতে আল্লাহর প্রদত্ত আইন ও জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যারা সচেষ্ট হবেন, এ মূলনীতির দৃষ্টিতে তাদের মর্যাদা নির্ধারণ করতে হবে। একটু চিন্তা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যায় যে ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত প্রয়াসী মানুষ প্রকৃত সার্বভৌমত্ব প্রভু আল্লাহ তাআলার বিধি প্রতিনিধিত্বের মর্যাদায় লাভ করতে পারেন, অন্য কিছু নয়। ঠিক এজন্যই ইসলামও তাকে খেলাফত বা প্রতিনিধিত্বের মর্যাদা দান করেছেন। কোরআনে বলা হয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে ইমানদার ও তদানুযায়ী সৎকর্মশীল লোকের নিকট আল্লাহ এ ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করবেন, তাদের পূর্ববর্তী লোকদের যেরূপ মর্যাদা দেওয়া হয়েছিল। সূরা নূর আয়াত নম্বর 55। ইসলামী রাষ্ট্র দর্শনের উপর এই আয়াতটি স্পষ্টভাবে আলোকপাত করেছেন। এতে দুটি মূলতন্ত্রের মূল তত্ত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমত ইসলাম মানুষকে প্রভুত্বের পরিবর্তে খেলাফতের অধিকার দান করেছে এবং অনুরূপ পরিভাষায় ব্যবহার করেছে, কারণ ইসলামী আদর্শের প্রভুত্ব ও আইন রচনার অধিকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই সুরক্ষিত। অতএব ইসলামী গণতন্ত্র অনুযায়ী যারাই দুনিয়ার শাসন কার্য চালাবে তারা অনিবার্যরূপে উচ্চতর প্রভুর প্রতিনিধি হবেন। তারা মানুষের জীবন রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহর প্রদত্ত অধিকার ইখতিয়ার প্রয়োগ করতে পারেন। দ্বিতীয়ত, খলিফা নিযুক্ত হওয়ার প্রতিশ্রুতি সমগ্র মুসলিমদের প্রতি দেওয়া হয়েছে, ব্যক্তি বিশেষকে নয়। মুমিনদের মধ্য হতে একজনকে খলিফা বানাবে উক্ত আয়াতে এরূপ বলা হয়নি। এতে এটা হতে প্রমাণিত হয় যে মূলত প্রত্যেক ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতিনিধি বা খলিফা। আল্লাহর তরফ হতে মুমিনদেরকে যে খিলাফত দান করা হয়েছে তা সার্বজনীন খিলাফত। কোনো ব্যক্তি, পরিবার, গোত্র কিংবা শ্রেণী বিশেষের জন্য এটা নির্দিষ্ট ও সুরক্ষিত নয়। প্রত্যেক ইমানদার ব্যক্তি এককভাবে আল্লাহর খলিফা, এজন্য প্রত্যেক খলিফা ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার নিকট দায়ী। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রায়েন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্ব সম্পন্ন এবং তোমাদের প্রত্যেককে আল্লাহর নিকট নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর খলিফা হওয়ার দিক দিয়ে মানুষকে পরস্পরের মধ্যে তারতম্য পার্থক্য কোনো প্রকার বড় ছোট বা উঁচু নিচু ভেদাভেদ নেই। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামী গণতন্ত্রের স্বরূপ, ইসলামী রাজনীতি গণতন্ত্রের এটাই মূল ভিত্তি। সার্বজনীন খেলাফতের উল্লেখিত ধারণা বিশ্লেষণ করলে অনিবার্য রূপে নিম্নলিখিত ফল পরিলক্ষিত হবে। এক, ইসলামী সমাজের প্রত্যেক ব্যক্তি আল্লাহর খলিফা হবে, খেলাফতের দায়িত্ব পালন করে সকলেই সমানভাবে শরিক হবে। এজন্যই উক্ত সমাজে শ্রেণীবিভেদ, জন্মগত বা সামাজিক বৈষম্য, পার্থক্যের বিন্দুমাত্র অবকাশ থাকতে পারে না। প্রত্যেক ব্যক্তি সমান মর্যাদা ও সমান সম্মানের অধিকারী। অবশ্য ব্যক্তিগত যোগ্যতা ও স্বভাব প্রকৃতির শ্রেষ্ঠত্বের ভিত্তিতে কারো বৈশিষ্ট্য প্রতিপন্ন হতে পারে,
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই সুস্পষ্ট করে বলেছেন নিম্নলিখিত হাদিসে, কারো উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য নেই, তা প্রতিপন্ন করতে পারে একমাত্র দিন ইসলাম সম্পর্কিত জ্ঞান, কর্ম, তাকওয়া কম বেশির কারণে। সব মানুষই আদমের সন্তান, আর আদম মাটি হতে সৃষ্ট। আরববাসীদের অনারবদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই আরববাসীদের উপর। তদানুরূপ শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গদের উপর কোনো, আবার কৃষ্ণাঙ্গদের কৃষ্ণাঙ্গের ও শ্বেতাঙ্গের উপরে কোনো শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য নেই। মক্কা বিজয়ের ফলে সমগ্র আরব দেশ ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশ ও পুত্রের লোকদের তদানীন্তন আরব দেশের ব্রাহ্মণদের সম্বোধন করে বলেছিলেন, হে কুরাইশগণ, আল্লাহ তোমাদের আধার যুগের গৌরব, অহংকার ও বংশীয় অভিজাত্য দূর করে দিয়েছেন। হে মানুষ, তোমরা সকলেই আদমের সন্তান, আর আদম মাটির হইতে তৈরি। বংশীয় গৌরব কোনো অবকাশ নেই অনারবের উপর আরবদের, এবং আরবদের উপর অনারবদের কোনো অস্তিত্ব শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি মোত্তাকি ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। দুই, ইসলামী সমাজে কোনো ব্যক্তি বা দলের জন্মগত সামাজিক মর্যাদা কিংবা পরিগৃহীত পেশার দিক দিয়ে কারো জন্য কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করা যাবে না, এবং কারো ব্যক্তিগত যোগ্যতার প্রতিভার স্ফুরণ এবং ব্যক্তিত্বের ক্রমবিকাশ সাধনের পথে কোনোরূপ বাধা সৃষ্টি করা যেতে পারে না। সমাজের অন্যান্য সকলের ন্যায় উন্নতি লাভের সকল সুবিধা সুযোগ সুবিধা প্রত্যেক মানুষের সমানভাবে লাভ করতে পারবে। প্রত্যেক ব্যক্তি স্বাভাবিক শক্তি, যোগ্যতা ও প্রতিভার বলে উন্নতি লাভ করতে পারবে, যতখানি উন্নতি লাভ করা তার পক্ষে সম্ভব। উন্নতি লাভের সকল দুয়ারই সকলের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে, কেউ কারো অগ্রগতি ও ক্রমবিকাশের পথ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ইসলামী আদর্শে এ অবাধ সুযোগ লাভের ব্যবস্থা পরিপূর্ণরূপে বর্তমান রয়েছে। ইসলামী সমাজে দাস ও দাসপুত্রকে সাময়িক অফিসার এবং প্রাদেশিক গভর্নর পর্যন্ত নিযুক্ত করা হয়েছে, আর বড় বড় অভিজাত বংশের নেতৃস্থানীয় লোকগণ তাদের নেতৃত্ব মেনে নিয়েছেন, তাদের আনুগত্য স্বীকার করেছেন। চামড়ার জুতার সেলাই করতে করতে উঠে নেতৃত্বের উচ্চতম আসনে আসীন হল। ইসলামের ইতিহাসে এরূপ ঘটনা মোটেই বিরল নয়। অসংখ্য তাঁতি ও বস্ত্র ব্যবসায়ী দেশের কাজে মুফতি এবং ফেকা শাস্ত্রে ইমাম ফকি হওয়ার সুযোগ লাভ করেছেন। আজ তারা ইসলামের ইতিহাসে মহান ব্যক্তিদের মধ্যে পরিগণিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমাউ ওয়া আতিউ ওয়ালাউ আস্তুমিলা আলাইকুম আবদুন হাবশিও, কোনো হাবশি গোলামকে যদি তোমাদের নেতা নিযুক্ত করা হয় তবে তার আদেশ পালন করো এবং আনুগত্য স্বীকার করো। সম্মানিত দর্শক শ্রোতা, তিন, ইসলামী আদর্শে গঠিত সমাজে কোনো ব্যক্তি বা দলের পক্ষে ডিক্টেটর হয়ে বসার বিন্দুমাত্র সুযোগ থাকতে পারে না। এ সমাজে প্রত্যেক ব্যক্তি আল্লাহর খলিফা, জনগণের খেলাফত অধিকারকে হরণ করে নিরঙ্কুশ প্রভু ও হর্তাকর্তা হয়ে বসা কারো পক্ষেই সম্ভব নয়। সামাজিক শাসন শৃঙ্খলা স্থাপনের জন্যই ইসলামী সমাজের প্রত্যেক নাগরিক ইসলামী পরিভাষায় অনুযায়ী প্রত্যেক খলিফা নিজ নিজ খেলাফত অধিকার যখন ব্যক্তি বিশেষের মধ্যে কেন্দ্রীভূত করে তখন সেই হয় ইসলামী সমাজের শাসনকর্তা। অতএব একদিকে সে আল্লাহর নিকট দায়ী হয়, অন্যদিকে হয় জনগণের নিকট, কারণ তারাই নিজ নিজ খেলাফতের অধিকার হতে হাতে অর্পণ করেছে বলেই তার পক্ষে শাসক হওয়া সম্ভব হয়েছে। এমত অবস্থায় সে নির্বাচিত খলিফা না হয়ে পর সা প্রহরণকারী ভূমিকা গ্রহণ করে, কারণ ডিক্টেটর পদে সার্বজনীন খেলাপথ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। ইসলামী রাষ্ট্র যে একটি সর্বাত্মক রাষ্ট্র তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। ইসলামী জীবনের উপর সমগ্র দিক ও বিভাগে এর অভাবাধীন হয়ে থাকে। ইসলামী রাষ্ট্রের নায়কগণ এ আইন জারি করে, বস্তুত তাই হচ্ছে সর্বাত্মক ও সর্বব্যাপক, আর ইসলামী রাষ্ট্রের সর্বাত্মক হওয়ার এটাই মূল ভিত্তি।
সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ মানব জীবনের প্রত্যেক দিক ও বিভাগের জন্য যে ব্যবস্থা দান করেছেন তা অনিবার্যরূপে পরিপূর্ণ ব্যবগতার সাথে কার্যকরী হবে। আল্লাহর প্রদত্ত এ বিধান পরিত্যাগ করে ইসলামী রাষ্ট্রনায়ক নিজের ইচ্ছা অনুসারে নিয়ম শৃঙ্খলা রাষ্ট্র ব্যবস্থা প্রণয়নের কাজে হস্তক্ষেপ করতে পারে না। তারা বিশেষ কোনো কাজ বা জীবিকা গ্রহণের জন্য বিশেষ কোনো জীবিকা হতে বিরত থাকার জন্য, বিশেষ কোনো বিষয়ে শিক্ষালাভ করার জন্য, বিশেষ কোনো শিক্ষালাভ না করার জন্য ইসলামী রাষ্ট্রের নাগরিকদের বাধ্য করতে পারে না। রুশ, জার্মানি এবং ইটালির ডিকটেটরগণ নিজেদের আমলে যেসব কর্তৃত্ব নিজ হস্তে গ্রহণ করেছে কিংবা কামাল আতাতুর্ক তুরস্ক যে ক্ষমতা প্রয়োগ করেছে, ইসলামী রাষ্ট্রের আমিরকে অনুরূপ অধিকার ও কর্তৃত্ব দেয়নি। এছাড়া লক্ষণীয় বিষয় এই যে ইসলামী সমাজের প্রত্যেকটি ব্যক্তি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার নিকটে দায়ী। এ ব্যক্তিগত দায়িত্ব পালনের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে কেউ কারো অংশীদার নয়। এজন্য আইনের সীমার মধ্যে স্বাধীনতা থাকা আবশ্যক। প্রত্যেক নাগরিক যে নিজ ইচ্ছামতো কোনো পদ গ্রহণ করতে পারে এবং নিজেদের প্রবণতা অনুসারে উন্নতি লাভ করতে পারে, উন্নতি লাভ করার জন্য নিজ শক্তি প্রয়োগ করার সুযোগ পায়। আমির বা রাষ্ট্রপতি কারো জীবন পথে কোনো দিক দিয়েই বিন্দুমাত্র প্রতিবন্ধকতা বা নিয়ন্ত্রণ সৃষ্টি করলে তা জালেম নামে অবহিত হবে এবং এরূপ জুলুমের জন্য তাকে আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। ঠিক এজন্যই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে এ ধরনের কোনো নিয়ন্ত্রণের অস্তিত্ব পর্যন্ত ছিল না। সম্মানিত দর্শক শ্রোতা, চার, ইসলামী সমাজের নারী পুরুষ প্রত্যেক বয়স্ক সুস্থ বুদ্ধিমান সম্পন্ন মুসলমান ভোট দেওয়ার অধিকার পাবে, কারণ তারা প্রত্যেকে আল্লাহর প্রদত্ত খেলাফতের অধিকারী। এই খেলাফতের প্রয়োগের ব্যাপারে আল্লাহ তাআলার বিদ্যা শিক্ষা ধন সম্পত্তির কোনো নির্দিষ্ট কোনো শর্তে আরোপ করেননি। ইমান ও তদানুযায়ী সৎকর্মশীল ভোটাধিকার মাপকাঠি, অতএব ভোটদানের ব্যাপারে সকল মুসলমানের সমান মর্যাদার অধিকারী। সম্মানিত দর্শক শ্রোতা, ব্যক্তিতন্ত্র ও সমষ্টিতন্ত্রের মধ্যে সামঞ্জস্য স্থাপন। ইসলাম একদিকে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে যে ব্যক্তিতন্ত্র সমাজ জীবনের প্রতিবন্ধক তার মূল পালন করেছে। ইসলামের ব্যক্তি ও সমাজের পারস্পরিক সম্পর্ক অতি সামঞ্জস্যপূর্ণভাবে স্থাপিত করা হয়েছে। এতে কমিউনিজম ও ফ্যাসিবাদের ন্যায় বিচার স্বতন্ত্র সমাজ গর্ভে বিলীন করে দেওয়া হয়নি। পক্ষান্তরে পাশ্চাত্যের বল গাহারা গণতন্ত্রের ন্যায় ব্যক্তিকে তার সীমালঙ্ঘন করে সমাজ স্বার্থে আঘাত হানারও অবকাশ দেওয়া হয়নি। বস্তুত ইসলাম সমষ্টিগত জীবনের উদ্দেশ্যে যা তাই হচ্ছে ব্যক্তিজীবনের লক্ষ্য, আর তা হতে আল্লাহর আইনের প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি লাভ। উপরন্তু ইসলামে ব্যক্তির অধিকারসমূহ যথাযথভাবে সুরক্ষিত হওয়ার পর সমষ্টির জন্য বিশেষ কর্তব্য তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ফলে ব্যক্তিবাদ ও সমষ্টিবাদের মধ্যে পরিপূর্ণ সামঞ্জস্য স্থাপিত হয়েছে। এতে ব্যক্তি বা প্রাকৃতিক শক্তিসমূহের উৎকর্ষ সাধনের পূর্ণ সুযোগ লাভ করতে পারে এবং সেই সঙ্গে নিজেদের উৎকর্ষ লব্ধ শক্তিসমূহের দ্বারা সমষ্টির বৃহত্তর কল্যাণ সাধনের ব্যাপারে সাহায্যকারী হতে পারে। মূলত বিষয়টি বিস্তারিত আলোচনা সাপেক্ষ কিন্তু এখানে তার অবকাশ নেই। ইসলামী গণতন্ত্রের পূর্বোক্ত বিশ্লেষণ হতে পাঠকদের মনে যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তার পথ বন্ধ করাই সংক্ষিপ্ত প্রাসঙ্গিক আলোচনার একমাত্র কারণ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খেলাফতের উপর এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। এতটুকু আলোচনা করার মধ্যে দিয়েই আজকে সপ্তম পর্বে আলোচনা এখানেই দিতে টানলাম। ওয়া আকিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।